वेलकम टू आवर चैनल बंधुरा सहजे रान्नाते आज के अपन के देख एक रेसिपी माछेर रेसिपी। हाँ बंधुरा एमनी बांगालीरा माछ प्रिय तो माछेर रेसिपी आज के अपन के देख तेलापिया माछेर सर्षे पोस्त और टक दई दिए एक अत्यंत सुस्वादु रेसिपी जेटी देखे जीभे जल चले आसे एवं टेस्ट तो अत्यंत सुंदर है। चलो बंधुरा देखे नी कीभावे आमरा बानाच्छी ये अत्यंत सुस्वादु तेलापिया माछेर रेसिपिटी। तो এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের এই চ্যানেল সহজেই রান্না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে আমরা বানাচ্ছি তেলাপিয়া মাছের অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। তো বন্ধুরা সরষে পোস্ত এবং টক দই দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য চলুন দেখে নিই আমরা কি কি উপকরণ এখানে ইউজ করছি। এটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি হয় বন্ধুরা। तो चलो देखे नी की आमरा एखाने यूज करछी। तो देखते पाच्छेन आमरा एखाने तेलापिया माछ निये निएछी एरकम साइजेर देखिए दिच्छी। देखते पाच्छेन एरकम साइजेर तेलापिया माछ आमरा आँच छाड़िए भालोभाबे धुई आमरा निये निएछी। न पिस आमरा तेलापिया माछ एखाने निएछी। निएछी तीनटे मीडियम साइजेर पेंयाज आमरा देखते पाच्छेन एरकम कुचि करे निएछी। निएछी टमाटो एक पिस टमाटो आमरा एरकम पिस करे निएछी। निएछी लवण নিয়েছি সর্ষের তেল কালো জিরে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি কাঁচা লঙ্কা চার পিস। দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণ ঝাল খান আপনারা সেই পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ এটি সর্ষে এবং পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট আমরা এখানে 20 গ্রাম পোস্ত 20 গ্রাম সর্ষে এবং 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্টটি বানিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবেন এবং নিয়েছি 4 টেবিল চামচ টক দই। তো বন্ধুরা এই টেস্টি তেলাপিয়া মাছের রেসিপিটি বানানোর জন্য চলুন এই উপকরণটাই লাগবে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে বানাচ্ছি এ অত্যন্ত সুস্বাদু তেলাপিয়া মাছের ঝাল। চলুন বন্ধুরা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তেলাপিয়া মাছ যেটা নিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে প্রথমে কিন্তু আমরা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ছোটো চামচের 2 চামচ লবণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম। তো এবার আমরা হলুদ এটার মধ্যে দেবো। দেখতে পাচ্ছেন ছোটো চামচের 2 চামচ হলুদ আমরা দিয়ে দিলাম। আমরা এখানে 9 পিস তেলাপিয়া মাছ নিয়েছি সেইটার উপরেই আমরা তৈরি করবো এই তেলাপিয়া মাছের অত্যন্ত সুস্বাদু ঝাল সর্ষে পোস্ত এবং টক দই দিয়ে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু ভালোভাবে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মাছটিতে এই লবণ এবং হলুদটি লেগে যায়। তো চলুন বন্ধুরা প্রথমে ভালোভাবে এদিকে এরকমভাবে মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাখিয়ে নিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা এরকমভাবে মাখিয়ে নেবেন। তো মাখানো আমাদের কমপ্লিট। তো চলুন এগুলোকে এবার ফ্রাই করতে হবে। তো চলুন কিচেনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিচেনে চলে এসেছি। আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর। এবার আমরা ওভেনটি অন করে দিচ্ছি। তো বন্ধুরা ওভেনটি অন করার পর কড়াইটিকে একটু গরম করে নিতে হবে। তো কড়াই গরম হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা এখানে তেল দিয়ে দেবো। তো সামান্য একটু গরম করার পর কারণ তেলটিও গরম করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম। এখানে যদি আপনারা পরিমাণ জানতে চান তাহলে কিন্তু প্রায় আমরা 50 গ্রাম তেল আমরা এখানে দিলাম। তো এবার তেলটিকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তো চলুন আগে তেলটিকে ভালোভাবে গরম করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল আমাদের গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আপনাদেরও তেল দিয়ে যখন ধোঁয়া উঠবে তখন জানবেন গরম হয়ে যাবে। তো সেরকম ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। তো চলুন বন্ধুরা এবার আমরা যে তেলাপিয়া মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো এখন ছেড়ে দেবো। কিন্তু তার আগে আমরা যে টিপসটা আমি বলি তো এই একটু লবণ এই তেলের উপরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা লবণ দিয়ে দিলাম। এতে কি হবে মাছ দেওয়ার পর যে প্রচণ্ড তেল যে ছেটে সেই তেলটি কিন্তু অতটা ছিটবে না। তো বন্ধুরা আপনারা এটা দিয়ে দেখতে পারেন তেলটাই অতটা ছিটবে না। দেখুন দিচ্ছি মাছ, দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটি অতটা ছিটবে না লবণ দেওয়ার পর। তো যতগুলো মাছ আঁটবে ততগুলোই দেবেন, আস্তে আস্তে ভেজে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা হাই ফ্লেমে কিন্তু মাছটি ভেজে নিচ্ছি। তো চলুন আগে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিই। তো প্রথমে একটা পিস ভালোভাবে ভেজে তারপর দ্বিতীয় পিসটা ভেজে নেবো। হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। তো
ভালো লাগে মাছগুলো ফ্রাই করে নিই। তো বন্ধুরা দেখতে পেলেন হাই ফ্লেমে আমরা কিন্তু এক মিনিট প্রথমে ভেজে নিলাম একটা পিস, এরপর আমরা উল্টাচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা এক মিনিট ভাজার পর আমরা আবার আরেকটা পিস উল্টে দিচ্ছি, এই যে উল্টে দিলাম। তো বন্ধুরা আবার এই পিসটাও আমাদেরকে এক মিনিট ভেজে নিতে হবে, তাহলে আমাদের ফ্রাই কমপ্লিট। তো চলুন হাই ফ্লেমে দিয়ে এই পিসটাকেও এক মিনিট ধরে আগে ভেজে নিই। তো বন্ধুরা আরেক পিসও আমরা ভালোভাবে এক মিনিট ধরে আমরা ফ্রাই করে নিলাম হাই ফ্লেমে দিয়ে। তো আপনারা যদি ইচ্ছা করেন তো এক মিনিটের পরও এরকম উল্টে পাল্টে একটু নিতে পারেন, তো এরকম উল্টে পাল্টে একটু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার চলুন আমরা তুলে নিই মাছ। তো বন্ধুরা তো এই একই প্রসেসে আমরা বাকি মাছগুলোকে, চলুন এই যে দেখতে পাচ্ছেন এই বাকি মাছগুলোকেও এই একই প্রসেসে চলুন ফ্রাই করে নিই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে ফ্রাই করার পরে। তো এই যে বন্ধুরা একই প্রসেসে চলুন সমস্তটা ফ্রাই করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত তেলাপিয়া মাছ এখন আমরা ভেজে নিয়েছি, দুপির যে প্রসেসে বলেছি সেই প্রসেসেই আমরা ভেজে নিয়েছি, আপনারাও সেরকমভাবেই ভেজে নেবেন। তো চলুন বন্ধুরা আমরা তেল আর চেঞ্জ করে নিই, ওই তেলের মধ্যেই আমরা এবার যে কালো জিরেটা 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে রেখেছিলাম সেটি এখন আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা 1 টেবিল চামচ পরিমাণ যে কালো জিরে নিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এবার আমরা যে পেঁয়াজটি নিয়ে রেখেছিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা এরকম পিস করে রেখেছিলাম সেটি এখন আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজও আমরা দিয়ে দিলাম। তো এবার এটিকে একটু ফ্রাই করে নিতে হবে। তো চলুন বন্ধুরা প্রথমে এটাকে একটু ফ্রাই করে নিই হাই ফ্লেমে দিয়ে, আমরা করছি আপনারাও হাই ফ্লেমে দিয়ে করে নেবেন। চলুন এটাকে একটু ফ্রাই করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমাদের ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, তো আমরা 1.5 মিনিট এটিকে ফ্রাই করে নিয়েছি হাই ফ্লেমে। এবার আমাদের যে আমি যে টমেটোটা কেটে নিয়েছিলাম তো সেই টমেটোটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম দেখতে পেলেন। এবার টমেটোটাকে দেওয়ার পর এটাকে এবার একটু ফ্রাই করে নিতে হবে। তো চলুন আগে টমেটোটা দেওয়ার পর একটু ফ্রাই করে নিই, টমেটোটা একটু গলে গেলেই আমরা তখন অন্য জিনিসগুলো অ্যাড করবো। তো চলুন আগে এটাকে ফ্রাই করে নিই। তো বন্ধুরা টমেটো দেওয়ার পর আমরা 1 মিনিট এটিকে আবার ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন টমেটোটিকে গলে গেছে এবং পেঁয়াজটিও একটু কালচে কালার চলে এসেছে। তো এবার আমরা যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি নিয়ে রেখেছিলাম তো সেটি এখন দিয়ে দিচ্ছি। 20 গ্রাম সর্ষে, 20 গ্রাম পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম। তো এবার আমরা এখানটায় হলুদ মেশাচ্ছি, তো যে ছোটো চামচ সেই ছোটো চামচের 1 চামচ হলুদ আমরা মিশিয়ে দিলাম। এবার যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়ে রেখেছিলাম সেটি আমরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা নিয়ে রেখেছিলাম তো সেটি দিয়ে দিলাম। তো এবার যে টক দইটি আমরা নিয়ে রেখেছিলাম সেটিও আমরা দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ পরিমাণ যে টক দই নিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তো এবার আমরা সামান্য পরিমাণে একটু জল আমরা এটাই মিশিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই সর্ষে পোস্তের বাটিতেই অনেকটা সর্ষে পোস্ত লেগেছিলো, তো সেই বাটি সর্ষে পোস্ত এটা কিছুই নয়, সর্ষে পোস্ত একটি জল, এই বাটির 1/4 ভাগ জল আমরা সর্ষে পোস্তটা ধুয়ে জলটা নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে স্বাদ মতো লবণ আমরা অ্যাড করছি, দেখতে পাচ্ছেন ছোটো চামচের জাস্ট 2 চামচ লবণ আমরা এখানটায় অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। তো এবার এটিকে কিন্তু ভালোভাবে কষে নিতে হবে। তো চলুন বন্ধুরা একটু সময় লাগবে এটিকে ভালোভাবে একটু আমরা এগুলো দেওয়ার পর এরকমভাবে কষে নিই। তো চলুন আগে কষে নিই, হাই ফ্লেমে দিয়ে আমরা কষবো তো আগে কষে নিই চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেড়ে চেড়ে এটিকে 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে কষে নিয়েছি, তো আমাদের কষা হয়ে গেছে। তো এবার আমরা এখানে জল মেশাবো, তো বাড়ির যে কাপ আছে নর্মাল দেখতে পাচ্ছেন এই কাপের 1.5 কাপ জল আমরা দেবো। তো 1 কাপ জল আমরা দিয়ে দিলাম, তো আবার 1/2 কাপ জল আরও এটার সঙ্গে আমরা মিশিয়ে দেবো। তো বন্ধুরা এই যে 1/2 কাপ জল আমরা মিশিয়ে দিলাম, তো এবার এই যে একটু নেড়ে নিতে হবে এরকমভাবে, তো নেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এবার আমরা যে আমাদের যে এই যে তেলাপিয়া মাছগুলো যেগুলো ভেজে রেখেছি ফ্রাই করে নিয়েছি তো সেগুলো এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো। চলুন বন্ধুরা সমস্তটা দিয়ে দেবো, তো এরকমভাবে সমস্তটা দিয়ে দেবেন, একটার উপর একটা বা চাপিয়ে দেবেন না, এমনভাবে প্রেস করে দেবেন, তাহলে কী হবে তো সমস্ত মাছগুলোর মধ্যে এই গ্রেভিটা ঢুকতে পারবে, মাছগুলোর টেস্ট আসবে ভালো। তো দেখতে পেলাম বন্ধুরা আমরা সমস্তটা দিয়ে দিলাম। তো এবার যে কাঁচা লঙ্কাটি নিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো
সে কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পারেন বন্ধুরা দিয়ে দিলাম। তো এবার আমরা এটিকে ঢাকা দিয়ে দেবো। তো আমরা ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা যে ফ্লেমটি আছে ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম করে দেবো। এতক্ষণ হাই ফ্লেমে করলাম, এবার মিডিয়াম করে দেবো। এবার আমরা এটিকে ফুটিয়ে নেব। চলুন বন্ধুরা আগে এটিকে একটু ভালোভাবে ফুটিয়ে নিই। তো বন্ধুরা এবার আমরা ঢাকাটি খুলছি। আমাদের 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কীরকম হয়েছে, আর স্মেল তো অপূর্ব সুন্দর উঠছে। তো আপনারা দেখেই এটি খেতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলাপিয়া মাছের অত্যন্ত সুন্দর একটি রেসিপি আপনাদেরকে আমি দেখালাম আজকে। তো বন্ধুরা চলুন আগে সার্ভ করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সার্ভ করে নিয়েছি। দেখতে তো দেখছেন কীরকম হয়েছে, খেতে আরও টেস্টি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই জিভে জল আসবে। আপনারা এটিকে গরম ভাতে খেতে পারবেন, গরম গরম খান, অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপি। বন্ধুরা দেখেই জিভে জল আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে দেখালাম কীভাবে আমরা বানালাম তেলাপিয়া মাছ এবং সর্ষে পোস্ত এবং টক দই দিয়ে, কীভাবে আমরা এই সুন্দর রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই ট্রাই করুন, খান। তো চলুন বন্ধুরা, ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল সহজেই রান্নাকে, এবং কমেন্টস করে জানান আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। ভালো থাকবেন, ধন্যবাদ।